উত্তরা থেকে মতিঝিল মাত্র 31 মিনিটে। এখন যে কেউ উত্তরা থেকে মতিঝিলে বাসে যাতায়াত করতে চাইলে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ঢাকা শহরের গণপরিবহনের সবচেয়ে সাধারণ মাধ্যম হলো বাস। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার নয়, এই 2 থেকে 3 ঘন্টায় এই যাতায়াতের কারণে অনেক সময় ঘন্টা নষ্ট হয়, যেটাকে আমরা কর্মসময় ঘন্টা বলা যায়। সাথে সাথে অনেকেরই এতটা পথ রাস্তায় থাকার কারণে তার কর্মশক্তি যথেষ্ট পরিমাণ ব্যাঘাত ঘটে। ইউরোপের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও মেট্রো রেলের এই যাত্রা শুরু হয়েছে। উত্তরা থেকে মতিঝিল, অর্থাৎ রাজধানী ঢাকার সবচেয়ে উত্তর প্রান্ত থেকে শুরু করে দক্ষিণের প্রান্তে আসতে এখন 31 মিনিটেই যে কেউ যাতায়াত করতে পারবেন, এবং সেই যাতায়াতটা হবে অত্যন্ত সুন্দর, ঝামেলাহীন, পরিবেশ বান্ধব এবং নিরাপদ যাতায়াত। আজকে যারা মেট্রো রেলের যাত্রী ছিলেন তারা সকলেই বর্তমান সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই নিরাপদ যাত্রার জন্য এবং তাদের এই উন্নত যাতায়াতের পথের জন্য, মেট্রো রেলের জন্য বর্তমান সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।